धन्यवाद। ओके, की नाम तुम? बुद्धदेव परमान। फाइल दादा बुद्धदेव, तुम निजे सम्पर्क किछु बोलो। आमी बुद्धदेव परमानी, पिता नेपालचंद्र परमानी। आमी माकुड़ा जिलार ओंदा थानार अंतर्गत लाउदा ग्राम थेके आसछि। आमी 2010 साले ग्रेजुएशन पास करी एवं 2012 एमए एवं 2014 साले बीएड करी। पढ़ाशुना छाड़ाओ आमी बाबा के चाषेर काजे साहाज्य करी। बुद्ध, पश्चिमबंग पुलिसेर मोटो कि? उई केयार उई डेयार। তুমি পুলিশের চাকরি বাছলে কেন? পুলিশের চাকরি সমাজে যখন আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশ যখন কোনো মানুষ আক্রান্ত হয়, আইনের সাহায্য পায় না, তখন প্রথম যায় পুলিশের কাছে। তা আমি চাই এরকম একটি মহৎ উদ্দেশ্যের চাকরির সাথে নিজেকে যুক্ত হতে। আর এইরকম মহৎ উদ্দেশ্যের চাকরির সাথে যদি আমি যুক্ত হতে পারি, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। বুদ্ধদেব, তুমি একটু আগে বললে যে তুমি এমএ করেছো, বিএড করেছো, তো এত দূর পড়াশোনা করে কোন সাবজেক্টে করেছো তুমি? বাংলা। বাংলায় করেছো, তো বাংলা নিয়ে এমএ বিএড করার পরে তুমি এই ডিফেন্সের লাইনে আসছিলে? ডিফেন্সের লাইনে আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে পুলিশের চাকরি বা ডিফেন্সের কোনো চাকরি। তো সেক্ষেত্রে আমার পড়াশোনার এই চাকরির সাথে সাথে আমার একটা ইচ্ছা ছিল যে উচ্চশিক্ষার ব্যাপারে, সেই জন্য আমি উচ্চশিক্ষা করেছি। সেই সাথে সাথে আমার ডিফেন্স লাইনটা ভালো লাগে, সেই জন্য ডিফেন্স লাইনই আসতে চাই। উচ্চশিক্ষা করেছো, ডিফেন্স লাইন ভালো লাগে, তো ডিফেন্স লাইন ভালো লাগলে ডিফেন্সের ওপরে তুমি কিছু কোর্স করতে পারতে। তুমি এনসিসি বা অন্য কোনো ট্রেনিং করেছো? না স্যার। ডিফেন্স লাইন তোমার কি এত ভালো লাগে, তাহলে তা ডিফেন্সের ওপরে তোমার কী ট্রেনিং আছে? না, ডিফেন্সের ওপরে ট্রেনিং নেই, কোনো ট্রেনিং নেই। কিন্তু তুমি পড়াশুনোয় এমএ করেছো, এই এমএ আর বিএডটা ডিফেন্সের লাইনে কোনো কাজে লাগবে? হ্যাঁ স্যার, লাগবে। কোথায় লাগবে? ডিফেন্স লাইন লাগবে। যেমন ধরুন স্যার, আমার একটা সাহিত্যের ইয়ে থেকে বলছি, যেমন বিষবৃক্ষে উপন্যাসে দেখা যায় যে বঙ্কিমচন্দ্র দেখিয়েছে যে নিয়ম না মেনে কাজ করলে তার পরিণতি কী হতে পারে। সেই জন্য নায়ক বা নায়িকার যেমন করুণ পরিণতি এসছে, সেরকম এইখান থেকে আমি বুঝতে পারবো যে আমি যদি এই চাকরিতে করি, আমি নিয়ম শৃঙ্খলা না মানি, যদি আমি নিজেকে ঘুষখোর বা কিছু করে ফেলি, তাহলে আমার কী পরিণতি হতে পারে। সেই জন্য এই পড়াশোনা আমার কাছে সাহায্য করবে। আর ডিফেন্সের লাইনে আসছো যখন, তুমি একটু আগেই কথাটা তুললে সেই ঘুষের ব্যাপারটা, তো তুমি এখান এই ঘুষ নেওয়ার থেকে কীভাবে নিজেকে বাঁচাতে পারবে? কারণ এই প্রফেশনটাতে এই জিনিসটা আছে, আমরাও জানি, ঠিক আছে? তো তুমি এখান থেকে কী করে নিজেকে সঠিক ঠিক রাখতে পারবে এবং তোমার কাজটাকে তুমি সঠিক করতে পারবে? স্যার, ঘুষ পুলিশ সব পুলিশ নেয় না। আচ্ছা, আর ঘুষ যদি নিত, তাহলে এই যে হায়দ্রাবাদ কাণ্ডে যে পুলিশের উপর ফুল ছড়ানো হয়েছে, তাহলে তো ফুল ছড়ানো হতো না। তাহলে পুলিশকে যদি ঘৃণায় করে সবাই, তোমাকে একটা পরিস্থিতি আমি দিচ্ছি, ধরো তোমার সুপিরিয়র অফিসার তোমাকে ফোন করে বলতো যে তোমাকে এই কাজটা করতে হবে, তার বিনিময়ে তোমাকে কিছু ঘুষ দেওয়া হবে, ঠিক আছে? তো কিন্তু তোমায় কাজটা করতে হবে, নচেত তোমাকে ডিমোশন করা হবে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি কীভাবে রিয়াক্ট করবে? স্যার, যদি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি চাপিয়ে যাবো ব্যাপারটা, কিন্তু এই ব্যাপারটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এরকম পরিস্থিতিতে আমাকে এরকম করানো হচ্ছে। বুদ্ধদেব, তুমি যেটা বলছো যে তুমি এই লাইনে আসাটা তোমার কাছে একটা প্যাশন, তাই তো? তা ধরো তুমি এমন কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হলে, একটা এমন বিপদের সম্মুখীন হলে যেখানে তুমি একা রয়েছো আর তোমার আশেপাশে তোমার সহকর্মী যারা রয়েছে বা তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ নেই, ঠিক আছে, কিন্তু একটা কিছু একটা ঘটনা ঘটছে, তখন সে মুহূর্তে তুমি কী স্টেপ নেবে? স্যার, যদি সেই ক্ষেত্রে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো আর যারা যারা করছে তাদেরকে আমি চিহ্নিত করে রাখবো, সুস্পষ্টভাবে চিহ্নিত করে রাখবো, যে সেই মুহূর্তে পরেও আমি যখন আমার ডিপার্টমেন্টের স্যারদের সাথে দেখা করব, তাদেরকে ওনাদেরকে সমস্ত কিছু আমি ডিটেলস জানাতে পারবো, সেরকমভাবে আমি নিজেকে সতর্ক হয়ে রাখবো। আর ওই মুহূর্তে তুমি কী করবে? ওই মুহূর্তে মানে চিহ্নিতকরণ বাদ দিয়ে আর কিছু
নিজেকে আত্মরক্ষা করব, আবার যদি আমার পরিস্থিতি যদি এই অস্ত্রবিহীন ঝামেলার মধ্যে থাকে তাহলে আমি সামনে এগিয়ে এসে তাদেরকে কীভাবে বোঝানো যায় সেই চেষ্টা করব। ওকে বুদ্ধু, তোমার হবি? আমার হবি স্যার ক্রিকেট খেলা। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলার উৎপত্তি কোন দেশ থেকে? ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে? তুমি ইংল্যান্ডের একজন ভালো প্লেয়ারের নাম বলো। অ্যালিস্টার কুক। অ্যালিস্টার কুকের রেকর্ড সম্পর্কে জানো আছে? কতগুলো সেঞ্চুরি করেছে? হ্যাঁ স্যার। ওয়ানডেতে? ওয়ানডেতে স্যার মনে নেই। টেস্টে? টেস্টে সম্ভবত 26। তুমি শিওর কি? না স্যার শিওর। শিওর, ঠিক আছে। 144 ধারা সম্পর্কে কী জানো? 144 ধারা, এটা হলো কোনো জায়গার আইনে শৃঙ্খলা যদি নষ্ট হয়ে যায় সেই সময় ডিএম এই 144 ধারাটা চালু করতে পারে। 144 ধারা জিনিসটা কি? 144 ধারায় যদি কোনো ঝামেলা হয় কোনো এলাকায় সেক্ষেত্রে দুজনের বেশি সেইখানে ডিএম পারমিশন দেবে যে ওইখানে সাময়িক পরিস্থিতি কন্ট্রোলের জন্য যে এখানে দুজনের বেশি এলাও হবে না। আবার আর তুমি শিওর তো যে দুজন শব্দটা ইম্পর্টেন্ট 144 ধারায়? মানে দুজনের বেশি না তিনজনের বেশি না পাঁচজনের বেশি এটা সম্পর্কে তুমি শিওর তো? দুজনের বেশি? আমি স্যার দুজনটাই জানি। আচ্ছা, মানে তুমি শুনেছো, তুমি এটা পড়নি তাই তো? না, জানা হয়নি। লোক মুখে বা বন্ধু মুখে শুনে তুমি বলার চেষ্টা করছো, ঠিক আছে। ধরো তোমাকে ডব্লিউপির চাকরি করাকালীন তুমি বেটার কোয়ালিটির কোনো অপরচুনিটি পেলে, অর্থাৎ তুমি কোনো বড় কোম্পানির থেকে ভালো স্যালারিযুক্ত চাকরির অফার পেলে, অথবা কোনো অন্য কোনো ডিপার্টমেন্ট, রেল ডিপার্টমেন্ট অথবা ব্যাংকিং ডিপার্টমেন্টের ভালো চাকরির অফার পেলে, কী করবে তুমি? স্যার আমার কাছে চাকরিটা সবথেকে বড় হচ্ছে আমার আদর্শ, আমার ভালো লাগা। এই পুলিশের চাকরিটা আমার যেহেতু ভালো লাগা তাহলে সেক্ষেত্রে আমি অন্যদিকে চাকরির দিকে অত চিন্তা করব না। তবে হ্যাঁ, যদি আমার ডিপার্টমেন্টে কোনো হয়, যদি পদোন্নতির ব্যাপার তাহলে সেক্ষেত্রে আমি দেখব। খুব ভালো জিনিস। স্যার একটা প্রশ্ন করলেন ঘুষের ব্যাপারে, তোমার ঊর্ধ্বতন কোনো কর্মচারী তোমার সামনে ঘুষ নিচ্ছে, সেই মুহূর্তে তুমি কী করবে? সেই মুহূর্তে স্যার আমি ব্যাপারটা দেখব, সেই মুহূর্তে স্যারকে কিছু বলতে পারবো না, কারণ কি ওইখানে আমাদের দায়িত্ব আছে যে ঊর্ধ্বতন অফিসারের কাছে কিছু বলা সেইখানে বিশৃঙ্খল সৃষ্টি হবে। আমি ওই ব্যাপারটা দেখে তারপরেও আরও অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অন্য ঊর্ধ্বতন অফিসার থাকে তাদেরকে জিনিসটা জানাবো। কীভাবে জানাবে? ইমেলের মাধ্যমে। আর যদি ইমেল সামনাসামনি অন্য স্যার থাকে তাহলে তাদেরকে ওনাকে আমি মুখের সামনে দাঁড়িয়ে বলব। ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে যে ধরো তুমি এই পোস্টে জব পাওয়ার পরে তোমাকে পশ্চিমবঙ্গের যেখানে খুশি তোমার পশ্চিম দিতে পারে প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বিরূপ পরিস্থিতিতে, ঠিক আছে, তোমাকে সেখানে কিন্তু হয় জঙ্গলের মধ্যে হতে পারে, সুন্দরবনের নদীর মাঝেও হতে পারে, ঠিক আছে, তোমাকে কিন্তু চাকরি করতে হতে পারে। এবং এই বেতনের মধ্যেই তোমার হয়তো দেখা যাবে যে তোমার বেশিরভাগটাই খরচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি তুমি এই চাকরিটাকেই রাখবে না তুমি অন্য কোনো চাকরির কথা ভাববে? না স্যার এই চাকরিটাই রাখবো। এই চাকরিটাই রাখবে? এবং এই চাকরিতে কি তুমি পদোন্নতি, যেহেতু তুমি এম এ বিএড করে নিয়েছো, তো তুমি পদোন্নতির কথা ভাবছো কি এই চাকরিতে আরও কিছু উপরে যেতে চাও, না এই পোস্টটাই তোমার কাছে বেটার এই মুহূর্তে এই পোস্টটা, তারপরে ঊর্ধ্বতন যদি পাই তাহলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি আসতে পারো। যখন ঢুকলে আসতে পারি বলে ঢুকেছো, খুব ভালো, ধরে নাও ধরে নাও ভালো, কিন্তু একটু ভুল করেছো, ঠিক আছে, আমি কি আসতে পারি? হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি এখানে এসে যখন গুড মর্নিং স্যার বললে তুমি শুধু আমার দিকে তাকিয়েছিলে। তুমি গুড মর্নিং স্যার বলার সময় আমাদের পাশের যে স্যাররা ছিলেন তার সঙ্গে তোমাকে আই কন্ট্যাক্ট করতে হতো, যেটা তুমি করে ওঠোনি, ঠিক আছে। অ্যান্সার দেওয়ার সময় অ্যান্সার ডেলিভারিতে তোমার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো প্রবলেম আছে,
আই কন্ট্যাক্ট স্যারদের সঙ্গে রেখে কথা বলছো, এটা ভালো জিনিস, পজিটিভ জিনিস, কিন্তু কনফিডেন্সের অভাব আছে। মানে তোমার কথা বলার সময় আমার মনে হয়েছে যেন অ্যান্সার ডেলিভারির সময় তোমার কনফিডেন্সের অভাব আছে। তাই এই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস একটু তোমাকে রেক্টিফাইড করতে হবে, বাকি সব। তুমি যে এমএবিএ করেছো এটা খুব ভালো একটা দিক, কিন্তু তুমি এমএবিএ যদি গিয়ে ওখানে নিজেকে বলো, হ্যাঁ যেহেতু পোস্টটা তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, যিনি ইন্টারভিউয়ার্স আছেন উনি ভাববেন যে তোমাকে জবটা না দিয়ে যদি যারা মাধ্যমিক বা এইচএসএস স্টুডেন্ট আছে তাদেরকে জবটা দেওয়া যায়। যদিও এটা নেগেটিভ নয় যে তুমি এমএবিএড করেছো, নেগেটিভ নয়, বাট এমএবিএডটা তুমি দুটো তোমার দু রকমের কথা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তুমি এই চাকরিটাকে খুব প্যাশনেট, তোমার ভালোবাসো, যদি এই চাকরিটাকে তুমি ভালোবাসো তাহলে তুমি এমএবিএড করতে না, ঠিক আছে? কারণ এমএবিএ বিএড এমএটা পর্যন্ত ঠিক আছে, বিএড শব্দটা যখন তুমি বলছো ওটা টিচার্স ট্রেনিং, তুমি যে প্রফেশনটাকে ভালোবাসো তার কোনো ট্রেনিং তোমার কাছে নেই, কিন্তু যে প্রফেশনটাকে তুমি ভালোবাসো না তার একটা বিরাট ট্রেনিং তুমি করে বসে আছো, ঠিক আছে? তো নেগেটিভ, তো অ্যাটলিস্ট বিএডটা বলার কোনো দরকার নেই, বিএডের রেজাল্ট দেওয়ার দরকার নেই, এমএ পর্যন্ত তুমি বলো, কিন্তু বিএড কোনোভাবেই বলবে না। যদি বিএড বলো তাহলে কিন্তু 99.99 চান্স আছে তোমাকে কেটে দেওয়ার, কারণ যে স্টুডেন্টটা বিএড করে বসে আছে সে ট্রেনিং করে বসে আছে এবং তার স্কুল সার্ভিস পাওয়ার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এটা দেবে না। তো বিএডটাকে তুমি অ্যাভয়েড করবে, আমি এখানে লিখে দিয়েছি যে এম এ বিএড না বললেও চলে কিন্তু বিএডটা তুমি কোনোভাবেই বলো না। আমি যদি ইন্টারভিউতে থাকি, আমি যে ক্যান্ডিডেটটা ট্রেন্ড হবে যে কোনো ডিপার্টমেন্টে ট্রেন্ড হবে, যদি তুমি এমসিএ বলতে তাহলেও আমি তোমাকে কিন্তু অ্যালাউ করতাম না, তুমি যদি বিবিএ বলতে অ্যালাউ করতাম না, ঠিক আছে? কারণ তুমি একটা বিশেষ কোনো বিষয়ের উপরে ট্রেনিং করে এসছো, এম এ পর্যন্ত ট্রেনিং নয়, এম এটা হচ্ছে এডুকেশন, কিন্তু তারপরে ট্রেনিং, ট্রেনিং করছো যেটার উপরে সেটা তোমার প্রফেশন নয়। আর তুমি যেটা কোনো ট্রেনিং, তোমাকে এনসিসি জিজ্ঞেস করলাম ওই জন্য, তোমার কোনো ট্রেনিং নেই বাট তুমি ওটাকে তোমার বেস্ট বলছো, ওটা সবাই ধরে নেবে যে তুমি জাস্ট এই চাকরিটা পাওয়ার জন্য এটা বলতে যাচ্ছো, তাই বিএডটাকে অ্যাভয়েড করে যাবে ফার্স্ট কথা। দ্বিতীয় হচ্ছে যে তোমার কথা খুব সুদৃঢ়, তুমি পজিটিভ, যেটা যে তুমি খুব ভালো কথা বলেছো, আই কন্ট্যাক্ট ঠিকই আছে, শুধু স্যার যেটা বললেন তিনজনকে প্রথমে এসে গুড মর্নিং বলবে, হ্যাঁ দিয়ে এসে দাঁড়াবে, স্যার বসতে বললে বসবে নাহলে বসবে না, ঠিক আছে? এবার যদি বসেও যাও, বসে যাওয়ার পরে স্যাররা যদি নিজেদের মধ্যে কথা বলে তখন তুমি কিন্তু সাইলেন্ট থাকবে, তারপরে স্যার যে স্যার প্রশ্ন করবে তার উত্তর দেবে, এবং কথা বলতে বলতে ধরো আরেকজন স্যার প্রশ্ন করে ফেলবে তখন কিন্তু আমার কথাটা শেষ করে যে উত্তরটা দিচ্ছিলে সেটা শেষ করে আরেকজনের কাছে, ঠিক আছে? দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে যে তুমি যে বললে যে আমি এই অনার্সেও এম এ করেছি বাট আমি এর সঙ্গেও যে কো রিলেট করলে যে এই প্রফেশনটাকে, এটা একটা তোমার ভালো দিক যে তোমার ওই তোমার সততা বৃক্ষ নিয়ে যেটা বললে তুমি, যে তুমি এই যে সততার দিকটা যে তুলে ধরলে যে এটার থেকে আমি এখানে কাজে লাগাতে পারবো, ডেফিনেটলি এডুকেশন পুলিশ ডিপার্টমেন্টে খুব দরকার, ঠিক আছে? তুমি যদি তোমার বুদ্ধিটাকে কাজে লাগাও সেটা একটা ভালো জিনিস, সুপিরিয়র অফিসার তোমাকে ইয়ে করবে। আরেকটা কথা যে সুপিরিয়র অফিসার যদি তোমাকে কখনও ঘুষ নেওয়ার ব্যাপারে বলে বা কিছু বলে, তুমি যেটা বললে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, এবং তুমি এটাও তার সঙ্গে বলবে যে আমি আমার সুপিরিয়র অফিসারকে বারবার অনুরোধ করার চেষ্টা করবো যে এই জিনিসটা ঠিক নয় এবং এটা যতটা সম্ভব এখান থেকে এড়িয়ে যাওয়া যায়, এই অনুরোধের ব্যাপারটা কিন্তু আসবে তোমার, ঠিক আছে? তাকেও রিকোয়েস্ট তোমায় করতে হবে, হ্যাঁ বাকি ইটস ওকে, শুধু বিএডের কথাটা বলবে না, হ্যাঁ? আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দাও, হ্যাঁ যে বিএডের যে ডকুমেন্ট সেটাও কি যেন দেবে না, কোনোভাবেই না, যেটা বলছো না সেটা দেবে না, হ্যাঁ ঠিক আছে? যেন না, এটা তোমার কাছে কোনো বেনিফিট নয়, এটা তোমার কাছে লুজার্স গেম, ঠিক আছে? আমিও ভাবছিলাম যে বিএডটা বলে কি হবে, কোনোভাবেই বলবে না। না তোমার একটা ভালো জিনিস সেটা হচ্ছে তুমি পোলাইটলি কথা বলেছো, দারুণ জিনিস ওটা, পুলিশ ডিপার্টমেন্টে এই জিনিসটা মেনটেন করতে হয়। বাকি স্যার আরেকটা জিনিস একটু বলি, যেটা হচ্ছে যে তোমার যেটা লেগেছে যে মানে অ্যান্সার যেগুলো দিচ্ছ, উত্তর যেগুলো দিচ্ছ সেগুলো একটু মানে ন্যাচারাল নয়, মনে হচ্ছে যেন মুখস্থ করে এসছো, এরকম একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো যাই হোক সবাই জিনিসটা পড়ে আসে, কিন্তু এটাকে ব্যাপারটা হচ্ছে বাড়িতে আয়নার সামনে, বাড়িতে বা আয়নার সামনে বলে 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 যত বলবে জিনিসটা, নিজেই প্রশ্ন করছো নিজেই অ্যান্সার দিচ্ছ আয়নার সামনে বলে বলে, তত ব্যাপারটা কি হবে ন্যাচারাল হয়ে যাবে, এবং প্রত্যেকটা উত্তর তুমি যখন দিচ্ছিলে আমি খেয়াল করছিলাম যে সেই মুখস্থ বলার মতো মুখস্থ করে এসছো, তুমি ওটা ডেলিভারি করছে, সেই ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে।
আরেকটা জিনিস একটু বলি, ওটা বলে শেষ করছি যে যেহেতু তোমার এডুকেশনের ব্যাপারটা রয়েছে, ভালো জিনিস, আর এডুকেশন ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, কারণ অনেক সময় কী হয় না, মানুষকে বোঝানোর ক্ষেত্রে হায়ার এডুকেশনটা কাজে লাগে।